যখন তোমাকে থামিয়ে দেওয়ার সব পদ্ধতি শেষ হয়ে যাবে তখন লোক তোমাকে পাগল বলতে শুরু করবে। হ্যাঁ, যখন মানুষ দেখবে তোমাকে কোনো সমালোচনা, কোনো ব্যর্থতা, কোনো পরাজয়, কোনো পিছুটানি তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে পারছে না, ঠিক তখনই মানুষ তোমাকে পাগল বলতে শুরু করবে। আচ্ছা, তুমি কি জানো আসল পাগল কাকে বলে? আসল পাগলামি হলো সেটাই যেটা মানুষের গালিকে তালিতে পরিণত করে। যারা একসময় বলেছিল যে তোমাকে দিয়ে কিছু হবে না, আসল পাগলামি হলো সেটাই যেটা সেই মানুষগুলোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে না, আমিও পারি, আমার দ্বারাও সম্ভব। বন্ধুরা, সত্যি বলছি, আজকের এই ভিডিওটি তোমার ভেতরে পাগলামির আগুন লাগাতে চলছে। যদি মানুষের গালিকে তালিতে পরিণত করতে চাও তাহলে এই ভিডিও থেকে এক সেকেন্ডের জন্য চোখ সরাবে না, তা না হলে হয়তো তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে। আজ আমি তোমাকে দিয়ে ওই কাজ করাবো যে কাজ করলে তোমার রূহ কাঁপবে। আজ আমি তোমাকে ওই চিন্তা করতে বাধ্য করব যে চিন্তা করতে করতে না জানি তুমি কত সময় নষ্ট করেছ, আর এতটাই যদি বানাবো যাতে কেউ তোমাকে কখনো নিচু করতে না পারে। কিন্তু এইসব কিছুর জন্য তোমাকে পাগল হতে হবে। এক লাইনে যদি বলি, হ্যাঁ, আজ তোমাকে পাগল হতে হবে। আমি তোমার ভেতরে ওই পাগলামিকে জাগাবো যাতে তুমি এই দুনিয়ার সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাহস পাও। এটা এরকম এক পাগলামি যেটা না থাকে ঘুমানোর টেনশন, না সকাল হবার টেনশন, না মানুষের মায়ে আটকাতে হয় আর না কারো ছায়া সাথী হয়। এক মুসাফিরের মতো তোমার অন্তর সতেজ হতে হবে, এক ইতিহাস রচনা করতে হবে। আচ্ছা, তুমি কি কখনো কোনো পাগলকে রাস্তায় ঘুরতে দেখেছো বা হাসপাতালে ঘুরতে দেখেছো? ওই পাগলকে যখন দেখো তখন তোমার মাইন্ডে কি চলে? অবশ্যই তাকে দেখে দূরে চলে যাও, কারণ ও খেপে গেলেই বিপদ। ওকে খেপানোর সাহস কেউই করে না, কারণ সবাই জানে ও পাগল। ওকে যদি তুমি পাগল বলো, গাধা বলো, ওকে যাই বলো না কেন, ওর তাতে কিছুই আসে যায় না। ঠিক এভাবে যখন তুমি তোমার ক্যারেক্টারে পাগলামি নিয়ে নাও তখন তোমার উন্নতির রাস্তা আস্তে আস্তে খুলতে শুরু করে। দুনিয়ার কারো কথায়, অন্যের গালিতে কোনো কিছু যায় আসে না। তোমাকে কেউ ব্যবহার করতে পারে না, তোমাকে কেউ ধোকা দিতে পারে না। তোমার এখন শুধু তোমার টার্গেট চোখে পড়ে, তোমার রাস্তা চোখে ভাসে। ঠিক যেভাবে কোনো পাগল মানুষের দুঃখ বোঝার ক্ষমতা অনেক কম হয়, ঠিক একই রকম পাগলামি যখন তোমার ভেতরে হয় তখন তুমি কোনো জিনিসকেই ভয় পাও না। না তুমি সারা রাত জেগে কাজ করাকে ভয় পাও, না তোমার মন নিয়ে, আর না লেট নাইটে যায় আসে। আর যদি কিছু যায় আসে তবে সেটা শুধুমাত্র নিজের চিন্তা, যার মধ্যে তুমি সবসময় ডুবে থাকো। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য বোঝার পাশাপাশি পাগলও হতে হয়। যে সফলতা তুমি দেখতে চাও তার জন্য কিছুটা পাগলামিও দেখাতে হবে। আমি একটা কথা জিজ্ঞেস করি, এই পাগলামি শুধু প্রেম ভালোবাসায় দেখানো জরুরি, নাকি এই পাগলামি শুধু একে অন্যের সাথে ঝগড়া করার জন্যই আর খারাপ জেদকে পূরণ করার জন্যই? না বন্ধুরা, জীবনে একটা কথা সবসময় মনে রাখবে, ইন্টেলিজেন্ট লোক যার কাহিনী শুনে ইন্সপায়ার হয় আসলে ওই পাগল লোকই যে কাহিনীর হিরো হয়। আর তাই তো ক্লাস টেনে ফেল হওয়া শচীন টেন্ডুলকার আজ পৃথিবীর সেরা খেলোয়াড়, পুরো ভারতবাসী যাকে নিয়ে গর্ব করে। মনে হয় টেন্ডুলকার এইসব পাগলামি করেছিলেন যার মধ্যে নিজের দেশের জন্য 24 বছর খেলেছেন। শ্রদ্ধেয় কামাল স্যারের মধ্যেও এই পাগলামি ছিল, যার কারণে তিনি এয়ারপোর্ট থেকে রিজেক্ট হওয়ার পরেও নিজেকে হতাশ আর হার মানতে দেয়নি। যার ওই পাগলামিটাই আজ তাকে মহান সায়েন্টিস্টের পদে পৌঁছে দিয়েছেন। আচ্ছা, তাহলে এই পাগলামির কথা থেকে একটা গল্প তো তোমাদের শোনাতে পারি যা তোমার চোখ খুলে দেবে। এক ছেলে যার ফুটবল খেলার অনেক শখ ছিল, একদিন বড় ফুটবলার হতে চেয়েছিল, কিন্তু সে হার্টের রোগী ছিল আর পায়ের দুর্বলতা নিয়ে পেরেশান ছিল। আর যা অনেক বড় বড় সাকসেসফুল মানুষের সাথে হয় সেরকমই ডাক্তার তাকে নিষেধ করে দিয়েছিল আর বলেছিল এই ছেলে কখনো মাঠে দৌড়তে পারবে না, আর যদি ওরকম করে তাহলেও মারা যাবে। কিন্তু এই পাগল ছেলের এতে কিছুই যায় আসেনি, যার হার্টের অপারেশন করে আর তারপরে মাঠে নামে, আর তিনি ফুটবলের ইতিহাসটাই পুরো বদলে দিয়েছে। আর আজ এই ছেলে দুনিয়ার সবচেয়ে হাইয়েস্ট পেড অ্যাথলেট। আমি কথা বলছি ফুটবলের লিজেন্ড লিওনেল মেসির কথা, যার জন্য দুনিয়ার সবাই পাগল, ফুটবলের ভক্তরা ওকে হিরো মনে করে। যদি তার ওইসব মানুষের কথায় কিছু হতো তাহলে হয়তো সে আজ কোটি কোটি মানুষের ইন্সপিরেশন হতো না। কে বলে ন্যাচারাল সিগনেচার কখনো বদলায় না, শুধুমাত্র একটা আঘাতের প্রয়োজন। যদি আঙুলে লাগে তাহলে সিগনেচার বদলে যায়, আর যদি মনে লাগে তাহলে ন্যাচার বদলে যায়। সামনে 1 বছর, শুধুমাত্র 1 বছর পাগলামিতে লেগে থাকো, নিজের সব কিছুকে পাগল বানিয়ে নাও। এমন পাগল যা নতুন ইতিহাস রচনা করতে রেডি, এমন এক পাগল যুবক যে এখন শুধুমাত্র নিজের উদ্দেশ্য সফল করার পেছনে দৌড়াচ্ছে, এমন এক পাগল যার এখন আর কোনো কিছু যায় আসে না, যে তার রাস্তায় কত কাঁটা আছে আর কত বাধা আছে। টু বি ভেরি অনেস্ট, এক পাগল মানুষ ভালো মানুষের থেকে কম নয়, আর সে নিজেকে ছোট ভাবে না, ও শুধুমাত্র নিজের উদ্দেশ্যের দিকেই খেয়াল থাকে।
সামনের এক বছর যা পেতে চাও তার সাথে লেগে থাকো, এক বছর পেছনে ফিরে তাকিও না। সামনের এক বছর এসবের গুরুত্ব দেওয়া ছেড়ে দাও। কার বিয়ে, কার শাদী, কে ঘুমাচ্ছে আর কে কার চিন্তায় জেগে আছে, এই সব কিছু সামনের এক বছরের জন্য ভুলে যাও। শুধুমাত্র এই এক বছর পাগলামিতে নাম দিয়ে দাও। হয়তো এই এক বছরে তোমার সামনের ছয় বছর ঠিক হয়ে যাবে। হয়তো এই এক বছর পাগলামি করা, পরিশ্রম করা তোমাকে এতটাই সফলতা দিবে যে গালি দেওয়া লোকও তোমার জন্য তালি বাজাতে বাধ্য হবে। হয়তো এই এক বছর পাগলামিতে তুমি এত কিছু অ্যাচিভ করে ফেলবে যা অন্য কেউ সারা জীবনে করতে পারে না। কোনো ঝড় তুফানের তোয়াক্কা না করে এই এক বছর, শুধুমাত্র এই একটা বছর নিজের জীবন তৈরি করতে লেগে যাও। সামনের এক বছর পরে যখন রেজাল্ট আসবে তখন তোমার ভাগ্য আর তুমি উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে থাকবে, আর সেটা সবার চোখে পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বায়োস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।